ত্রিপুরার প্রথম কোনো নাগরিক রাজ্যপাল হলেন, তিনি জিষ্ণুদেব বর্মণ। এবং এই সময়ের মধ্যে এই সংবাদ আপনাদের প্রায় প্রত্যেকের কাছে পৌঁছে গেছে। রাজ্যের প্রতিবাদী কলম বিস্তৃত সংবাদ তুলে ধরেছিল রাজ্যবাসীর কাতার্তে পাঠকদের দরবারে। সেই সংবাদে কোন প্রেক্ষাপটে উঠে আসা এক ব্যক্তির রাজনৈতিক কেরিয়ার তৈরি হয়েছিল তা যেমন উল্লেখ রয়েছে, যে পরিবার থেকে তিনি উঠে এসেছেন তারও ব্যাখ্যা রয়েছে। এবং তিনি প্রথম নাগরিক, তিনি রাজ্যের প্রথম সন্তান যিনি প্রথম কোনো একটি রাজ্যের রাজ্যপাল হয়েছেন। সেই সংবাদে আমরা এতটুকু বলি, যারা তাকে খুব সামনাসামনি দেখেন বা চেনেন তাদের কাছে যেমন এক অনুভূতি, তাকে রাজনৈতিক পরিমণ্ডলে যেমন তাকে চেনেন তাদের কাছে যেমন একরকম ধারণা বা কিংবা দৃষ্টিভঙ্গি, তার বাইরে ত্রিপুরার একজন নাগরিক হিসাবে, রাজ্যের একজন নাগরিক হিসাবে নিঃসন্দেহে গর্ব করার মতন বিষয় তিনি যে রাজনৈতিক দলেরই থাকুক না কেন, রাজ্যের একজন নাগরিক তিনি রাজ্যপাল হলেন, কোনো একজন রাজ্যের রাজ্যপাল হলেন। এবং এই সময়ের মধ্যে এই ঘটনাটি বা এই খবরটি প্রায় প্রত্যেকের কাছে যখন এলো, আমরা বলছি ইতিহাসে জিষ্ণু গর্বিত ত্রিপুরা রাজ্যের মুখ শুধু উজ্জ্বলই করলেন না, গোটা রাজ্যবাসীকে গোটা রাজ্যকে গর্বিত করলেন। এবং তিনি আজ যখন সংবাদ মাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, বললেন গতকাল মধ্যরাতে প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন, প্রথম ফোন প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সংবাদটি জানতে পেরেছেন। তার কিছুটা সময়ের মধ্যে রাষ্ট্রপতি ভবন প্রেস রিলিজ জারি করেছে এবং ততক্ষণে খবর জাতীয় কিংবা বলা যেতে পারে তেলেঙ্গানা ত্রিপুরার বিশিষ্টজনের কাছে ছড়িয়ে পড়েছে। এবং খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বলা যেতে পারে সামাজিক মাধ্যমে তার একটা যে প্রভাব রয়েছে সেটা দৃষ্টান্ত উদাহরণ। সেদিক থেকে আজ আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই, এই বিষয়ে কথা বলতে চাই। আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি ব্যাখ্যা করবেন, আপনার মতন করে আপনি ব্যাখ্যা করবেন, ত্রিপুরার থেকে কোনো নাগরিক প্রথম স্বাধীনতার এত বছর পর একজন রাজ্যপাল হলেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গিতে আপনার মতন করে ব্যাখ্যা করবেন। রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন নিঃসন্দেহে তাদের ব্যাখ্যা তাদের মতন করে থাকবে। এই রাজ্যের একজন নাগরিক হিসাবে বিষয়টি আমরা উত্থাপন করে আপনাদের প্রত্যেকের কাছ থেকে শুধু কয়েকটি বিষয় জানবো তা নয়, হয়তো তার বাইরেও আপনার কাছে জিষ্ণু কর্তা জিষ্ণু দেববর্মণ সম্পর্কে হয়তো ধারণা থাকতে পারে, হয়তো কোনো গল্প থাকতে পারে। আপনারা সেই বিষয়গুলো যদি জানেন কিংবা বলা যেতে পারে আপনার কাছে তথ্য একেবারে সঠিকভাবে রয়েছে, তাহলে এই অনুষ্ঠানে অবশ্যই বলবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমরা দেখেছি উনি যখন উপ মুখ্যমন্ত্রী ছিলেন, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী ছিলেন, আমাদের কোনো কষ্ট হয়নি, আমাদের কোনো মানে বিদ্যুৎ মাসুলও বাড়াননি। হ্যাঁ, উনি খুব ভালো কাজে, উনি বলছেন যে আমি উপ মুখ্যমন্ত্রী ছিলাম, আমি আরেকটা সংশোধনী মানে আরেকটু সংবিধানে আমি যাচ্ছি, হয়তো আমাদের একটু ওষুধ ডাক্তারদের সেনে ওনার সাক্ষাৎকারটা শুনছিলাম। হ্যাঁ, প্রথম দিকে তো একটু অসুবিধা হবে, আমরা বিভিন্ন রাজ্যপালগুলি বিশেষ করে আমরা পশ্চিমবাংলাতে যদি আমরা দেখি, পশ্চিমবাংলাতে যে ধরনের মানে সরকার এবং রাজ্যপালের মধ্যে লাগালাগি হয়, আমার মনে হয় বিষ্ণুদেব বর্মার সাথে এরকম কোনো কিছু ওই ক্যালেন্ডারদের হবে বলে আমার ধারণা হয় না। কারণ উনি ব্যক্তি খুবই ভালো মানুষ, নরম মানুষ, ওনার মন হৃদয় খুবই ভালো। উনি বিজেপির দল করতে পারে, মানে ছোটবেলা থেকে এই পাঞ্জাব পরে আসছেন। আমার ওনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি তো একটু 30 তারিখ যাচ্ছেন শুনলাম, 4 তারিখও আপনার ওখানে দিল্লিতে মিটিং আছে, তেলেঙ্গানা তো হায়দ্রাবাদে পড়েছে, আপনি রাজ্যপাল হিসাবে থাকবেন, আমাদের রাজ্যের অনেক গরিব নিভাবে পেশেন্ট যায়, আপনি সহযোগিতা যদি ওরা পায় গরিব আপনি একটু সাহায্য করে দেবেন। কারণ হায়দ্রাবাদ হচ্ছে নেস্ট্রোলজির এবং লিভারের জন্য বিখ্যাত চিকিৎসা কেন্দ্র, আমি এটা ওনার কাছে ওনার মানসিকতা আছে, এটা আমি রাজযুক্ত পরিবারের লোক
আছে, আমি ওনাকে শ্রদ্ধা জানাই এবং উনি যে পেয়েছেন এটা ইতিহাসের গর্ব হয়ে থাকবে সারা জীবন। আরো ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরা অনেকটা ছোট্ট রাজ্য, সে জায়গা দাঁড়িয়ে উনি পেয়েছেন, মানে এটা সাংঘাতিক আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমরা যদি মানে রবি ঠাকুর এই রাজ্যে এসেছিলেন এরকম পত্রবাড়িতে, এরকম আমরা আমাদের কাছে এটা একটা বিরাট গর্বের বিষয়। আর পাশাপাশি এটা আমি অনুরোধ রাখবো সুস্থ ত্রিপুরা বাসীর জন্য, যদিও এখানে যার কোনো সাহায্য চান বা সহযোগিতা কিন্তু আসতে লাগে, তাহলে উনি হাত বাড়িয়ে সাহায্য অনুরোধ করেছেন। আমরা একেবারে প্রত্যেকের কাছে, প্রায় প্রত্যেকের কাছে কয়েকটি বিষয় যেমন প্রতিদিন তুলে ধরার চেষ্টা করি, একেবারে বলা যেতে পারে আপনার মতন করে আপনি যখন আমাদের সঙ্গে কথা বলেন যেমন একটি ভাবনায় আপনারা থাকেন, ঠিক প্রতিবাদী কলম সে দৃষ্টিভঙ্গিতে একটি ভাবনায় এমন একটি বিষয় উত্থাপন করে যারা তথাকথিত প্রথম সারিতে আছে তারাও সেদিক থেকে কিছু করতে পারে না। আজ প্রতিবাদী কলম সেটা প্রমাণ করেছে। আজ রাজ্যের বুকে যখন এই সংবাদ প্রত্যেকের কাছে পৌঁছে গেছে, সামাজিক মাধ্যমের একটা ভূমিকা তো অবশ্যই আছে, তার বাইরে থেকে সংবাদপত্রের যে ভূমিকা সেই হিসাবে যখন প্রতিবাদী কলমের এই সংবাদ প্রায় পাঠকদের দরবারে পৌঁছে গেছে, তখন অনেকে হিসাব কষে দেখেছেন যে তথাকথিত প্রথমরা কোথায়, সে না হোক অন্য বিষয়, কিন্তু সেই সব সব কিছু বিষয় যেন আজ আরও একবার প্রমাণ করেছে এ রাজ্য পারে, ত্রিপুরা পারে, ত্রিপুরার নাগরিকরা পারেন। সেদিক থেকে স্বাধীনতার এই 75 বছর কিংবা 76-77 বছরে যে কয়েকটি বিষয় আমরা প্রায় প্রত্যেককে নিয়ে প্রতিদিন আলোচনা করি, মনে রাখতে হবে অমৃতকালের মধ্যে ত্রিপুরার জন্য এটি একটি দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তের প্রথম ব্যক্তি, প্রথমজন, প্রথম উদাহরণ, প্রথম ইতিহাসে নাম লেখালেন তিনি জিষ্ণুদেব বর্মণ। এবং অবশ্যই এখন থেকে অনেকে বলছিলেন যে কী হতে পারে, নিঃসন্দেহে দেশ এবং রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি প্রশ্নপত্র হতে পারে, প্রশ্ন থাকতে পারে যে ত্রিপুরার কে প্রথম নাগরিক যিনি রাজ্যপাল হয়েছেন, সে প্রশ্ন থাকবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। ত্রিপুরার গর্ব এবং ত্রিপুরার জন্য একটা ঐতিহাসিক দিন আজকে, দিনটা আমাদের ত্রিপুরার একজন নাগরিক ভারতবর্ষের একজন রাজ্যপাল হয়েছেন, এর জন্য আমরা গর্বিত। আমরা কেউলাম বিধানসভার অর্থমন্ত্রী ছিল, একসঙ্গে বিধায়ক ছিল, অর্থমন্ত্রী আমরা কাছের থেকেই দেখি, তবে লোক হিসাবে তাই খুবই ভালো আমরা দেখছি। তবে তাই পরিবারের মধ্যে যদি তাই ছেলেটার কারণে একটু বিচ্ছেদ হয়, তা আমরা এই বিদ্যা যদি তাই তাই ছেলের বিদায় যদি এই জায়গায় যাইতে পারে, এখানে গেলে পরে আমাদেরও একটা গৌরববতীর উপহার হিসেবে নাকি পুরাকে একজন রাজ্যপাল ঐতিহাসিক দিনে আসতে হয়েছে, আমরা গর্ব করে বলতে পারা এই জায়গাটাকে রক্ষা করে রাখে। এবং রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, একটা দল করতে আমরা আরেকটা দলের বিশ্বাসী আসলাম, কিন্তু আমরা রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত ভাবে আর এখন রাজনীতির উদ্যোগটা কাজ করবো, এটি আমরা প্রত্যাশা আমরা যাতে শোনাম হয় ত্রিপুরাবাসী। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? গতকাল রাতে যখন প্রথম এই সংবাদ দেশের প্রধানমন্ত্রী সরাসরি ফোন করে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা সরিলামের বিধায়ক, রাজ্য রাজনীতির এক অন্যতম মুখ জিষ্ণুদেব বর্মণকে এই বিষয়টি জানিয়েছিলেন, তখন তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক মাধ্যমে। আজ সরাসরি তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা যেমন প্রকাশ করেছেন, ঠিক তেমনি তাদের কাছে তাদেরকে ধন্যবাদও জানিয়েছেন এই ধরনের একটি সুযোগ দেওয়ার জন্য। এবং নিঃসন্দেহে রাজ্যের প্রেক্ষাপটে কাজ করেছেন এবং এবার রাজ্যের বাইরে গিয়ে তিনি কাজ করবেন, অন্য রাজ্যের হয়ে কাজ করবেন। এবং সত্যি রাজ্যপাল মানে সে একটি কোনো একটি রাজ্যের সাংবিধানিক পদে তিনি থাকবেন এবং সেই রাজ্যের প্রধানতম শাসক হিসাবে তিনি থাকবেন। তার অর্থ এই নয় যে তিনি ত্রিপুরাকে ভুলে যাবেন। আজ যখন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তখন এই কথাগুলো বলছিলেন যে সে রাজ্যে কাজ করবেন, ত্রিপুরায় যখন প্রয়োজন হবে যে কোনো কিছু বলা, রাজ্যের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ চলে চায়
কিভাবে সেই রাজ্যের এমন কিছু ভালো দিক যদি থাকে, তাহলে এই রাজ্যে কিভাবে তার প্রতিফলন ঘটানো যায়, এই রাজ্যে তার বিস্তার দেওয়া যায়, সেই বিষয়গুলো নাকি তিনি তার মতন করে দেখবেন, তার মতন করে তুলে ধরবেন। এমন একটি প্রয়াস, এমন একটি ভাবনা যখন তিনি তার মতন করে ব্যাখ্যা করেছেন, তা মাঝামাঝি অনেকেই বলবেন যে ত্রিপুরার সঙ্গে তার দূরত্ব বাড়ছে কিনা। দৃঢ়কণ্ঠে বলেছেন না, দূরত্ব বাড়েনি, বরং তিনি তার মতন করে যে বিষয়গুলো প্রায় প্রতিদিন তুলে ধরার চেষ্টা করেন বিভিন্ন মাধ্যমে, তার মতন করে তিনি রাজ্যের মানুষের কাছে তুলে ধরবেন। আমরা আরও একটি অনুষ্ঠানকে একসঙ্গে জুড়ে আপনাদের কাছে আমরা তুলে ধরেছি, সেটি আজ এমন একটি মুহূর্ত বা গতকাল মধ্যরাতে যখন তার কাছে এই খবরটি আসে যে তিনি রাজ্যপাল হয়েছেন, ঠিক তার আগে একটি অনুষ্ঠান নির্ধারিত ছিল এবং রাজ্যের আমাদের স্টুডিও থেকে তিনি তার মতন করে সেদিন কথাগুলো বলেছিলেন। তার লেখা বই প্রকাশের অনুষ্ঠানটি আমরা আজ যখন আপনাদের কাছে তুলে ধরেছি, তার আগে তিনি যে বিষয়গুলো উত্থাপন করেছিলেন, কথাগুলো বলেছিলেন এই স্টুডিও থেকে, সেদিনের ঘটনা কিন্তু আজ বাস্তব। তার বই সেখানে উন্মোচন হলো, আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো এবং বই প্রকাশ অনুষ্ঠানেও তিনি আজ উপস্থিত ছিলেন, যেখানে তার আগের মধ্যরাতে একটি সুসংবাদ তাকেই শুধু গর্বিত করেছে, তা না, গোটা রাজ্যকে সেখানে গর্বিত করেছে। আর যখন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তখন অনেক কিছু বলেছেন, আমরা তার অংশবিশেষ একবার শুনি। ত্রিপুরা ত্যাগ করে, আমি ত্যাগ শব্দটাই বাজে, ত্রিপুরা কোনোদিন ত্যাগ করা যায় না, কারণ আমার মাতৃভূমি, আমার এখানে জন্ম হয়েছে, ঠিক না? এখানে রাজনীতি শুরু আমার, বিজেপি করা শুরু ত্রিপুরাতেই, সুতরাং ত্রিপুরার জন্য যদি কিছু পারা যায় আমি নিশ্চয় করবো। ইফ দের ইজ ইন 1% চান্স আই উইল ডু ইট। আমার দায়িত্ব ত্রিপুরার কাছে চিরকাল থাকবে, আমি তেলেঙ্গানা যাই বা রাজস্থানে যাই বা যাতে মধ্যপ্রদেশে যাই, আমার প্রথম দায়িত্ব ত্রিপুরার কাছে, কারণ ত্রিপুরা থেকেই উঠে এসেছি আমরা, না আর পার্টির কাছে, কারণ পার্টি থেকে উঠে এসেছি আমরা, কাজ করেছি পার্টির কাজ করেছি দুর্দিনে, বহুদিন ধরে আমরা ভারতীয় জনতা পার্টি করি, সেটা দেওয়া, ঠিক না? কিন্তু আজকে আমি যে আছি কনস্টিটিউশন পদে আছি, সুতরাং এখানে পার্টির ঊর্ধ্বে উঠতে হবে আমার, ঠিক না? সবকে নিয়ে কাজ করা, যে প্রাইম মিনিস্টার বলো না সবকা সাথ সবকা বিকাশ, সেটা গভর্নরকে করতেই হবে, পার্টির ঊর্ধ্বে কাজ করা, সবাই চিফ মিনিস্টারের সঙ্গে নিয়ে কাজ করা। হ্যাঁ বলো। কিছু কিছু জায়গা দেখছি, মানে আমরা যে লেখাপড়া করেছিলাম সাংবিধানিক পদ রাজ্য বলে, মানে অনেক রাজ্যে দেখছি বিভিন্ন রাজ্য বলে মানে মানে নিয়ে বিতর্ক তৈরি হয়। পশ্চিমবঙ্গে এখন বিতর্ক ছাড়ছি, পূর্বের রাজ্যপাল ছিলেন, বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান, এখন তিনি আসছেন, ওনার নামেও মুখ্যমন্ত্রী রয়েছে। তো এরকম আমাদের মানে রাজ্যের স্বাস্থ্যমুখ কেউ দেখিয়ে অবশ্য করবেন না। তো আমি বলবো, দেখুন এখন চলছে মানে রাজনৈতিক ব্যক্তিত্বদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে রাজ্যপালের পদটি, ওনারা দেখুন যে মানে যে কাজের জন্য এই পদ তৈরি করা হয়েছিল আমাদের সংবিধান, সেই পদ অধিকাংশ ক্ষেত্রেই নিরপেক্ষ ভাবে পালন করেন না, রাজনৈতিক অনেক রাজ্য বলা যায় আমরা দেখি, কিন্তু যে সাংবিধানিক ভাবে যে পোস্ট তৈরি করা হয়েছিল সেই পোস্ট কিন্তু পালন করেন না, পক্ষপাতিত্ব করেন বিভিন্ন অনেক জায়গায় দেখবেন, যেমন রাজ্যপাল সাথে দেখা করার জন্য বিরোধীরা যদি সময় চায় সময় দিচ্ছেন না, কিন্তু শাসক যে রাজ্যের যে কোনো রাজ্যের শাসক গুণ হলে যে কোনো সময় সাক্ষাৎকার করতে পারেন, ওনাদের দাবি দাবা জানাতে পারেন, বিরোধীদের সঙ্গে মানে পক্ষপাতিত্ব করেন। সবাইকে বলবো না, অধিকাংশ ক্ষেত্রে আপনাদের মাধ্যমে দেখি আমরা। তো আর আমি আরেকটা বলবো আপনাদের মাধ্যমে, রাজ্যপাল পদ নিয়েও কিন্তু অনেক রাজনৈতিক দলের নেতা কিন্তু প্রশ্ন তুলেছে, আমি ব্যক্তিগতভাবে বলবো রাজ্যপাল দেখুন সাংবিধানিক পদাধিকারী, সম্মানীয়, কিন্তু যে রাজ্যের দায়িত্বে এটা জন্য না কেন, রাজ্যের জনগণের জন্য প্রত্যক্ষভাবে কিন্তু কোনো মানে মানে উন্নয়নমূলক কাজ করতে পারবে, যে কোনো রাজনৈতিক দলের মানে শাসক দলের হয়েই কাজ করতে হয়, পরোক্ষভাবে কিছুই করতে পারবে। তাই বলবো যে রাজ্যপালের যে রাজ্যপাল ভবনের যে এই যে জনগণের করের টাকায় মানে ওভার ঢেলা ওভারের টাকা খরচ হয়, অর্থ খরচ হয়, রাজ্যপাল হলো নিরপেক্ষ, শাসক হোক বিরোধী হোক যে কোনো দলের, ওনাদের এত মানে অর্থটা যেন কিছু বাঁচানো হয়, মানে প্রচুর পরিমাণে ঢেলা, অনেক জায়গায় মানে ইন্টারনেট ঘাটলে বা সত্য খুব করলে দেখা যায় প্রচুর কোটি কোটি টাকা খরচ হচ্ছে মাসে মাসে,
এটি এত টাকার কোনো প্রয়োজন হয় না। রাজ্যপাল হল সংবিধানের অভিভাবক, রাজ্যের অভিভাবক, ওনার তো তো সিকিউরিটির প্রয়োজন নেই, তো ফ্ল্যাট চলা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে জন্য ওনার কিছু আয় হবে, সরকারেরও মানে অর্থ কিছু বাড়বে। আর এটাই বলবো, আর উনি ঠিক আছে, ইতিহাস তো তৈরি হলো, মানে মনোনীত হয়েছেন রাষ্ট্রপতি দ্বারা। তো আমাদের আসামে দেখলাম আর একজন আচার্য, কি নামটা ভুলে গেলাম, উনিও নতুন নিয়োগ হয়েছেন। হ্যাঁ, আমাদের জন্য গর্বের বিষয়, ইতিহাস হবে আশা করি। আমাদের পাঠ্যপুস্তকে ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকে আসবে ত্রিপুরার প্রথম, মানে ত্রিপুরা থেকে প্রথম রাজ্যপালকে, ওনার নাম আসবে, এটা মোটামুটি ওনাকে জিজ্ঞাসা কামনা করছি। এবং ওনার মানে কি বলবো, আগামী দিনের উজ্জ্বল মানে সাংবিধানিক পদের কামনা করছি। ধন্যবাদ। চিফ মিনিস্টারের সঙ্গে নিয়ে কাজ করা, তেলেঙ্গানার উন্নতি যেমন হয়। হ্যাঁ বল। আজকে আমরা আপনাদের সাথে ইতিহাসে যিশু ত্রিপুরা, হ্যাঁ প্রকৃতপক্ষে আমরা ত্রিপুরাবাসী, আমরা খুবই গর্বিত ত্রিপুরা থেকে এই প্রথম একজন ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি তেলেঙ্গানার রাজ্যবাসী হিসেবে নিশ্চিত হয়েছে। এ হলো আমাদের বিজেপি গভর্নমেন্টের সরকার বিকাশ। তো উদুবাসীর তরফ থেকে আমি দেবত বিশ্বাস, আমাদের প্রাক্তন সিএমকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনার নির্বাচনের মাধ্যমে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কাজ করা, তেলেঙ্গানার উন্নতি যেমন হয়, এটা উন্নত স্টেটই মোটামুটি, হায়দ্রাবাদ আছে, এত আইটি হাব আছে এখানে, সেটাকে আরও কীভাবে কী রূপ দেওয়া যায়, চিফের সঙ্গে শেয়ার আইডিয়া শেয়ার করা, আর ওখানে আইডিয়া শেয়ার করলে ত্রিপুরার সঙ্গে শেয়ার করা যাবে, কারণ আইডিয়া ইজ দ্য মেইন থিং। আমি সে মন্ত্রী ছিলাম, আইডিয়া দ্য মেইন থিং। আমার একটা আইডিয়া ছিল বায়ো ভিলেজ টু, সেটা আজকে বেস্ট প্র্যাকটিস, নীতি আয়োগ মেনে নিয়েছে সেটাকে, আইডিয়াটাই আসল। আমার মনে হয় অনেক কিছু আইডিয়া পাওয়া যাবে তেলেঙ্গানার থেকে, যে ত্রিপুরাতে আমরা লাগু করতে পারবো, ঠিক না? সেটাও আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, এসে আমি তো আসবো, সে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি নতুন আইডিয়া কিছু নিয়ে আসবো তেলেঙ্গানার থেকে, শেয়ারিং অফ আইডিয়া, শেয়ারিং অফ কনসেপ্ট, সেটা দিয়েই উন্নতি হয়। সেটাকে ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট করলে না, সেটা দিয়ে উন্নতি হয়। এখান থেকে আরেকখান থেকেই নেওয়া হয় জিনিস, তো সঙ্গে থেকে আসে না, মানুষের ব্রেন থেকেই তৈরি হয়, ঠিক না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও মানুষই তৈরি করেছে। সুতরাং আমরা যখন অন্য রাজ্যে যখন দেখি কোনো একটা বিশেষ একটা প্রোগ্রাম চলছে, সেটা খুব ভালো, সেটা আমাদের ত্রিপুরা রাজ্য চালাও। হ্যাঁ বলুন। আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আমাদের রাজ্য থেকে তেলেঙ্গানা রাজ্যে রাজ্যপাল হওয়ায় ওনাকে আমাদের, আমি আমাদের ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই, যাতে আমাদের এই রাজ্যের এত ইয়ে রাজনীতির পরে আমাদের এই ছোট্ট পার্বত্য ত্রিপুরা থেকে আমাদের একজন মানে প্রতিনিধি রাজ্যপালের স্থান গ্রহণ করছেন, আমার কাছে ভীষণ আনন্দিত। এবং আমি ব্যক্তিগতভাবে মানে আপ্লুত যে আমাদের ত্রিপুরাবাসী একজন এই মহামহিম একটা স্থানে অংশ মানে যেতে পারছেন,
তাই বলে আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রণাম নমস্কার জানাচ্ছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, টিভি 24। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, ইতিহাসে জিষ্ণু গর্বিত ত্রিপুরা। অ্যাকচুয়ালি সত্যি কথাটা ভালো লাগছে জিষ্ণু দেববর্মাকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমার ত্রিপুরা রাজ্যের থেকে একজন তেলেঙ্গানার রাজ্যপাল করেছেন। কিন্তু পাশাপাশি আমি জিষ্ণু দেববর্মাকে আমার তরফ থেকে আমি একটি কথা বলতে চাই, এবং ওনার কাছে আমার একটা অনুরোধ যাতে ত্রিপুরার জন্য যাতে অন্তত একটু কথা বলে, এবং আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী তো কথা শুনবে না, কারণ উনি মনে হয় নিউজ টিউ দেখে না। তবু আমি বলতে চাই ত্রিপুরা রাজ্যে যে 2,330 কর্মচারীরা আছে তারা খুব দুঃখ কষ্টে আছে, এবং খুব 180 জনের উপরে হবে মারা গিয়েছে, কিন্তু ওদের ফ্যামিলি খুব কষ্টে জীবন যাপন করছে। আমি জিষ্ণু দেববর্মাকে যাতে 2,330-এর জন্য যাতে একটু কথা বলে, এবং আমি ত্রিপুরাবাসী হিসাবে এবং ভারতীয় নাগরিক হিসাবে আমি প্রধানমন্ত্রীর কাছেও আমি একটু অনুরোধ রাখছি যে আপনি 2,330-কে একটু বাঁচান, তাহলে আমরা ত্রিপুরাবাসী আপনাদেরকে আমরা বলব না। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? প্রোগ্রাম চলছে সেটা খুব ভালো, সেটা আমাদের ত্রিপুরা রাজ্য চলা উচিত, সেটাকে হয়তো ফাইন টিউনিং করতে হবে, চলবে না এমন কথা না। সুতরাং শেয়ারিং অফ আইডিয়াস, শেয়ারিং অফ ভিউজ, শেয়ারিং অফ এক্সপিরিয়েন্স, এটা খুব দরকার ত্রিপুরার জন্য। আর আমি প্রধানমন্ত্রীকে এবং প্রেসিডেন্টকে মহামহিম প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই, আর হোম মিনিস্টারকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই চান্স দিয়েছেন, আমাদের রাজ্য থেকেও একজনকে নিয়ে রাজ্যপাল করেছেন, এবং ভালো একটা বড়ো স্টেটে করেছেন, তেলেঙ্গানা মতন একটা উন্নত স্টেটে করেছেন, সেটাকে আমি ধন্যবাদ জানাই। 31 তারিখ যাবো, হ্যাঁ 31 তারিখ যাবো, 31 তারিখে আমার সোয়ারিং ইন হবে, 1 তারিখে আমি গভর্নর মিটিং হবে রাষ্ট্রপতি ভবনে, সেখানে আমি দেখুন এই স্বাধীনতার পরে প্রথম মনে হয় ত্রিপুরা থেকে রাজ্যপাল একজন হচ্ছে, সেটা আমি হয়ে গেলাম, কী হতে পারতো কোনো ব্যাপার না, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো ব্যাপার না। কথা হলো প্রধানমন্ত্রী এবং মহামহিম প্রেসিডেন্টকে এবং হোম মিনিস্টারকে ধন্যবাদ দেওয়া যে ত্রিপুরার জন্য ওরা ভাবে সবসময়, বিশেষ করে প্রধানমন্ত্রী সবসময় ত্রিপুরাতে আসে, ইলেকশন হোক ইলেকশন ছাড়াও আসেন উনি, এবং ত্রিপুরাতে আগে পদ্মশ্রী কোথায় ছিল,
একটা দুটো একজন ছিল বা দুজন ছিল, আজকে কোটা পদ্মশ্রী হয়ে গেছে, ঠিক না? এবং ত্রিপুরা থেকে আজকে রাজ্যপালও হচ্ছে, তো ত্রিপুরার একটা বিশেষ স্থান আছে ওনার মনে, তার জন্য আমরা ত্রিপুরাবাসী ওনাকে ধন্যবাদ জানানো উচিত এবং ওনার সঙ্গে সহযোগিতা করাও দরকার। এবং ত্রিপুরাকে সুন্দর একটা রাজ্য বানাতে হলে প্রধানমন্ত্রীর সাহায্য লাগে, উনি সবসময় সাহায্য করে গেছেন। আমি যখন উপমুখ্যমন্ত্রী ছিলাম, আমার আমার দপ্তর ছিল ফাইন্যান্স, আমার আমি ছিলাম কি বলে আরডি দেখতাম, পঞ্চায়েত দেখতাম, সেখানে উনি অনেক সাহায্য করেছেন। বিশেষ করে প্রাইম মিনিস্টার আওয়াজ যোজনা, তারপর জলের জন্য যোজনা, বিশেষ করে পাহাড়ে যেমন জাতিদের যেমন উন্নতি হয়, ওরা যেমন কী বলে কারেন্ট পায়, সোলার সিস্টেম করে যেমন ওরা কারেন্ট পায়, সেটার জন্য অনেক উনি টাকা পয়সা দিয়েছেন। ওনার কাছে আমরা সদাই কৃতজ্ঞ থাকবো। এবং আজকে উনি আবার প্রমাণ করে দিয়েছেন ত্রিপুরাকে উনি ভুলেননি, ত্রিপুরা থেকে এবার প্রথমবার আফটার 75 ইয়ার্স কী হলো একজন রাজ্যপাল হলো। গতকালকে রাত্রে যখন প্রথম খবর পেয়েছেন, কীরকম অনুভূতি রাখলেন? প্রথম আমাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং, উনি একটা ফোন করে বললেন তুমি ত্রিপুরার বাইরে কাজ করতে হবে তোমাকে। আমি বললো আপনি আদেশ করুন, আমরা তো পার্টি খুবই, যেখানে যা আদেশ হবে তাই করবো, এরকমই কথা হয়েছে ওনার সঙ্গে। তারপর আমাকে ফোন করেছে মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার, বলে ওয়েলকাম টু তেলেঙ্গানা। তখন আমি জানলাম যে আমি তেলেঙ্গানার রাজ্যপাল হয়ে যাচ্ছি, আমি জানতাম না কোথায় রাজ্যপাল হবো, কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার পরে আমি বুঝলাম। দেখুন ভালো, এতদিন পরে একজন ত্রিপুরার লোক, ঠিক না, রাজ্যপাল হচ্ছে, সেটা একটা রেকর্ড একটা হচ্ছে ভালো। এবং কাজ সবখানেই করতে হয়, ঠিক না, কেমন লাগছে সেটা বড় কথা নয়, কাজ কীভাবে করা হবে সেখানে সেটা নিয়ে চিন্তা করার দরকার। মুখ্যমন্ত্রী ছিলাম তখন, কাজ করেছি একরকম, তখন তো একটা পলিটিক্যাল পদও ছিল সেটা, ঠিক না, পার্টি ওয়াইজ। এখন তো রাজ্যপাল যখন সেটা কি সাংবিধানিক পোস্ট, ঠিক না, সেটা অন্যরকম কাজ, মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে কাজ করতে হবে, সংবিধানকে যেন রক্ষা পায়, সংবিধান যেমন ঠিক করে চলে সেটা রাজ্যপালের দেখা। এবং সাংবিধানিক পদ এবং মন্ত্রী পদে অনেক বেশ কম, অনেক বেশ কম। যাই হোক, আমার মন্ত্রী পদের অভিজ্ঞতা আছে 5 বছর, কিন্তু সাংবাদিক পদের অভিজ্ঞতা আমার নাই। আপনারা শুনলেন, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি আজ এ জিষ্ণু দেববর্মনের লেখা বই এর আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হলো সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানে, এবং সরাসরি আপনারা সেই দৃশ্যে দেখছেন। এবং সেখানে তিনি কী বলছেন তার অংশ বিশেষ আমরা শুনবো, এবং সে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদেরও বক্তব্যের কিছুটা অংশ আমরা শুনবো। সেটা একটু গরুর দিন যাতে আমি বলবো, কারণ আমি বলেছি আমার গলাটা আমি ভালো না, বক্তৃতা দেওয়ার গলা, ঠিক না, তাই করেছিলাম কম বয়স থেকে বক্তৃতা দেওয়া, সেটা বিজেপি বক্তৃতা দিয়ে দিতে আমি বক্তৃতা দিতে পারি না, সেটা অসীমিত, ঠিক না। লাভ কাম উইথ দ্য সানশাইন অফ উইন্টার ডে টু কিপ মি ওয়ার্ম ইন দিস ফ্রোজেন হার্টেড ওয়ার্ল্ড ওয়ার পিপল রাশ এমলেসলি পুশিং অ্যান্ড শাভিং আদার্স আউট অফ দ্য ওয়ে জাস্ট টু রিচ সামওয়্যার but no one knows where, all because love, you are not there. Love comes sometimes as a ray of hope on a cloudy day when I am confounded which is right and what is wrong. Come stand by my side, right or wrong, I don't care. Just hold my hand and we'll follow your way to where heartbeats can still be heard, far, far away from this earth, far from this noisy place to where valueless words have no say. Take me there, where silence speaks, so deep is day. পাশাপাশি আমার ওনার কাছে আমার আবেদন থাকবে, নিশ্চয়ই উনি এসটি কোটা উনি রাজ্যপাল হয়েছেন ত্রিপুরা, তো উনি এসটি এসসি ওবিসি প্রত্যেকের জন্যই উনি যেন মন মানসিকতা নিয়ে যে বিভিন্ন সমস্যায় আজকাল বিজেপি গভর্নমেন্টে জোর জড়িত এই জাতিগুলি এসটি এসসি ওবিসি মাইনরিটি প্রত্যেকেই জেনারেল কাস্ট প্রত্যেকে জোর জড়িত, তো উনি যেহেতু কোটাতেই হয়তো পাইছেন, এর জন্য ওনার কাছে আমাদের
বিমানের পক্ষ থেকে এই বিষয়গুলির উপরে যেন উনি জোর দেন। আর আরো কিছু বিষয় আছে যেগুলি বিজেপি ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে পারে না, যেমন ধরেন কিছুদিন আগে আমি বলছিলাম বিভিন্ন স্কুলে, তুলসীবতী স্কুলে বা লঙ্কামোর একটা স্কুলে অনুকূল ঠাকুরের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন জাতীয়তা আছে, জাতি ধর্ম বিশেষের লোক এখানে আছে, প্রত্যেকের যাতে সমান সমান ভাবে অধিকার দেওয়া হয় এইগুলির দিকে যেন উনি লক্ষ্য রাখে। কারণ একজন রাজ্য ভালো, ওনার এই দৃষ্টিভঙ্গি যদি ভালো থাকে জাতির প্রতি, তাহলে এই জাতিগুলির মন মানসিকতাও যেমন শক্তিশালী হয়, তেমনি রাজ্যপালের উনি রাজ্যপালের জন্য ওনারও মন মানসিকতা শক্তিশালী হবে। তো এইটাই আমার অনুরোধ, উনি এই যে বিষয়গুলি আছে বিজেপি যে চিন্তাধারা প্রত্যেকটা মানে যদি যে সংবিধানের বাইরে যে চিন্তাধারা এইগুলির উপরে যেন উনি নজর রাখে এবং তীব্র প্রতিবাদ করে। কারণ এরকম রাজ্যপাল কিন্তু আমরা পাইছি বিজেপির পক্ষপাতিত্ব না নিয়ে তীব্র প্রতিবাদ করছিল কারগিলের একজন রাজ্যপাল, নিশ্চয়ই আপনারা জানা আছে, এখনো তীব্র প্রতিবাদ করতেছে বিজেপি। তো সেই রকম উনি এসটি এসসি ওবিসি বা প্রতিটা মানুষের জেনারেলে হইয়া এই যে আর্য ব্যবস্থা মনোবাদী চিন্তা ভাবনার এখন তো উনি রাজ্যপাল সবার জন্য কাজ করবে, সেই দৃষ্টিভঙ্গি থেকে যেন উনি কাজ করে এবং ত্রিপুরা রাজ্যের যে হক অধিকার অনেক কিছু বাকি আছে, মানুষের চাকরি পাখি হক অধিকার এবং এই যে যা সার্টিফিকেট ফার্টিফিকেট এইগুলির উপরে নজর দেওয়া উনি যেন রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক প্রত্যেকের কাছে এই অভিযোগ গুলি করেন এবং আমাদের সমাজকে উন্নতি করেন, এইটাই আমি বলবো ওনার কাছে। ধন্যবাদ ওনাকে, আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, অল বিকজ উইথ মি লাভ ইউ অল ডে। I was very young and Agartala was not very happy place. My cousins are here, Dr. J.K. the Burman. We are a very small group, we run around and we used to, you know, hope to go out and have a nice life in a city like Calcutta. That time Calcutta was the ill thing and Tinka was a very good thing to do. So we always thought that we'd be out somewhere. But my mother always told me that, why don't you stay back? There's so much to do here. You can contribute. In other places you will be able to earn. Here you will be able to contribute. On the other hand, earn korte parbe, ekhane to contribute korte parbe. So then, aajke jokhon, in retrospect, phire jokhon dekhi, tokhon ami bhabi eto kharap hoyni, bhalo hoyeche. Ebong it has been a very exciting life. It was an exciting life. Hoy ami bujhte parlam na, ebare dekhlam. Roller coaster life. From business to politics, politics to, you know, activism, activism to what, election defeat, election defeats to minister. Hello. হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, মেহেদা আমি সভাব্রত দেব বর্মা বলছি বিশাল থেকে। হ্যাঁ বলুন। আজকে যে মাননীয় দেব বর্মাকে যে গভর্নর করে তেলেঙ্গানাতে যে পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের, আমি বলছি যে শতটাই মহৎ গুণ অনেস্টি দা বেস্ট পলিসি, এই যে সত্যতা আপনার যে বাক্যটা আর কি, কেননা আমার প্রায় কৃষ্টিনাই আমার বয়স, ওনাকে দেখেছি ও ত্রিপুরা যে তখন বিজেপি একজনও ছিল না, উনি একমাত্র ব্যক্তি যে বিজেপির জন্য তিনি লড়েছিলেন, আপনার পার্লামেন্টারি মেম্বার অফ পার্লামেন্টারির জন্য উনি একমাত্র পশ্চিম ত্রিপুরা পূর্ব ত্রিপুরা দুমতাতে উনি লড়ছিলেন একদিন এক সময়ে, আর যখন বিজেপিতে 1% থেকে 0% ছিল না তখনও তিনি বিজেপিতে ছিলেন, উনার সঙ্গে যারা রাজনীতিতে ছিল অনেকে কংগ্রেসে হয়েছেন, অনেকে বিভিন্ন রাজনীতি দলের মধ্যে তারা পালাবদল হয়েছে, কিন্তু মাননীয় শ্রী বিষ্ণুদেব বর্মা তিনি এমন এক ব্যক্তি
মানে তিনি কোনদিন নিজের প্রিন্সিপাল থেকে তিনি সরে যায়নি, তিনি একশো থেকে দুট হয়নি, ওইটাই তিনি থাকছে রাজনীতিতে। তিনি ত্রিপুরাতে 2018 চিফ মিনিস্টার পাওয়ার কথা, কিন্তু ওনাকে চিফ মিনিস্টার দেওয়া হয়নি। যাই হোক, এটা তাদের পলিটিক্যাল এর ব্যাপার, ওনাকে ডেপুটি সিএম করা হয়েছে। উনি কিন্তু সিনিয়র লিডার, ত্রিপুরাজ্যের সিনিয়র লিডার হিসাবে উনি পরিচিত, কিন্তু ওনার বাক্য দেখো। তারপরে এই যে বিগত 2023 যে উনি যে চরিলাম কেন্দ্র থেকে যে হেরে গেলেন, তিনি কত কাজ করেছেন এই এরিয়ার জন্য এবং আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই চরিলাম কেন্দ্রটা, কিন্তু তা হওয়ার সত্ত্বেও তিনি তবু এখানে কাজ করতেন। এবং ওনার কি বাক্য দেখেন, ভারত সরকার এমন ভাবে চিন্তিত, এমন ভাবে যে রাজ্যের আপনার সংবিধানের বা মানে উৎসব মানে রাজ্যের মানে সবচাইতে মানে উচ্চতম যে পদ রাজ্যপাল গভর্নর, এটা অনেকের বাধ্য হয় না, আমাদের ত্রিপুরার জন্য গর্বিত। এবং বিশেষ করে যে এটা ইতিহাসের খাতায় এটা লিখিত থাকবে, এবং প্রশ্নপত্র কোন সময় যদি হয় যে এরকমও প্রশ্ন হতে পারে যে ত্রিপুরার প্রথম ত্রিপুরার রাজ্যপাল নাম উঠে আসলো, এটাই আমাদের মানে ত্রিপুরাজ্যের প্রত্যেক জাতির উপস্থিতি প্রত্যেকে গর্বিত, আমরা সবাই গর্বিত ত্রিপুরার। যাই হোক, আর তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের যে নতুন যে গভর্নর বিশ্বদেব বর্মা তাকে আমি ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? My cousins are here, Dr. J.K. Deborman. We are a very small group, we run around, and we used to, you know, hope to go out and have a nice life in a city like Calcutta. Back then Calcutta was the yield field, and Kinka has got a very big field of days. So we always thought that we'd be out somewhere. But my mother always told me that, why don't you stay back? There's so much to do here. You can contribute. In other places you will be able to earn. Here you will be able to contribute. অন্য জায়গায় তুমি এমন করতে পারবে, এখানে তুমি কন্ট্রিবিউট করতে পারবে। সুতরাং আজকে যখন ইন্ট্রোস্পেক্ট ফিরে যখন দেখি, তখন আমি ভাবি এত খারাপ হয়নি, ভালোই হয়েছে। এবং ইট ওয়াজ বি ভেরি এক্সাইটিং লাইফ, বিকজ একটা এক্সাইটিং লাইফ হয় আমি বুঝতে পারলাম না। এবারে দেখলাম রোলার কোস্টার লাইফ, ফ্রম বিজনেস টু পলিটিক্স, পলিটিক্স টু অ্যাক্টিভিজম, অ্যাক্টিভিজম টু ইলেকশন ডিফিট, ইলেকশন ডিফিট টু মিনিস্টার, মিনিস্টার টু ইলেকশন ডিফিট, নাও গভর্নর। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ওয়াজ ভেরি নাইস। লাইফ শুড বি রোলার কোস্টার, ঠিক না স্যার? আপনি যখন কালকে বলেছেন তোমার দুলালবাবু, দুলালবাবু ইজ আই থিঙ্ক অ্যান ইন্সপিরেশন, দ্য ওয়ে হি স্পোক ইন 92, 99 বছরে যেভাবে কথা বললেন উনি, উনি সত্যি একটা কি বলে ইন্সপিরেশন। আমরা ভাবতে পারি না আমরা এই বসে কথা বলতে পারবো এইভাবে। ভেরি কাইন্ড ওয়ার্ডস ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইন্সপায়ার মি ইভেন মোর। ঢোকার পরে যেখানে দেখলাম যে লেখা আছে ফার্স্ট ফ্লোরে ভিআইপি, ভিআইপি তো আমরা সবাই, কিন্তু আই স্ট্যান্ডস ফর হোয়াট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আজকে আমরা যেই ব্যক্তির তার রচনা
তার যে প্রকাশনা হলো, ইতিহাসে জিষ্ণু গর্বিত ত্রিপুরা। তা প্রথমে আমি আপনাদের মাধ্যমে জিষ্ণুবাবুকে অনেক অনেক শুভেচ্ছা। উনি তেলেঙ্গানার রাজ্যপাল হতে যাচ্ছেন, ওনার যে কর্মজীবন তেলেঙ্গানাতে শুরু হবে সাংবিধানিক পদ উনি কার্যভার গ্রহণ করবেন, তো ওখানেও উনি আশা করি ত্রিপুরার নামটা উজ্জ্বল করবেন। তবে উনি এমনিতেই মৃদুভাষী, তো খুবই ভালো ভদ্রলোক, নিপাট ভদ্রলোক এটা বলা যায়। তো ঘটনা হলো কি, আমরা তো ত্রিপুরাবাসী গর্বিত, পাশাপাশি কৃষ্ণবাবুর উদ্দেশ্যে এটুকু আপনাদের মাধ্যমে বলবো, ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্যপাল আছে শ্রী আনন্দ বোস নাকি, ওনার মতো যাতে না হয় আমরা ত্রিপুরাবাসী হিসাবে ওই জিনিসটা প্রত্যাশা করবো ওনার কাছে, এটুকুই বলবো, আর কি বলবো। শুভরাত্রি, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ বল। আমরা খুব আনন্দিত, খুব গর্বিত ওনার জন্য, বিশ্বজনের জন্য আমরা খুব আনন্দিত, খুব গর্বিত ত্রিপুরাবাসী হিসেবে। আর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, যদি বিপ্লব দেবকে রাজ্যপাল করা হতো তো আমরা খুশি না হলেও বিপ্লব দেব নিজে নিজে ভীষণ খুশি হতেন, এটা আমার বক্তব্য। আমরা যেই ব্যক্তির তার রচনা, তার যে প্রকাশনা হলো, সেই ব্যক্তি তিনি খালি ইম্পর্টেন্ট নন, ইন্সপায়ারিংও বটে, ভেরি ইন্সপায়ারিং। বলছি গর্বিত ত্রিপুরা বাসী হিসেবে আমরা নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। ইতিহাসে জিষ্ণু গর্বিত অনির্মিত কর্মচারীরা বুক পেটে যাচ্ছে। নমস্কার, উত্তরে বলুন। নমস্কার, কে বলছেন? সেই ব্যক্তি তিনি খালি ইম্পর্টেন্ট নন, ইন্সপায়ারিংও বটে, ভেরি ইন্সপায়ারিং পার্সোনালিটি, ভিআইপি। ওনার সাথে যখন আমার প্রথম আলাপ একটি অনুষ্ঠানে, শ্রী রামকৃষ্ণ মিশন একটি অনুষ্ঠানে, সেখানে দেখলাম উনি অনর্গল উপনিষদের মন্ত্র বলে বলছেন, আর এত সুন্দর ইন্টারপ্রিটেশন করছেন খুব সাবলীল ভাষায়। হ্যাঁ বলুন। ভবিষ্যতে ত্রিপুরা আরো উজ্জ্বল হবে। নমস্কার। খুবই ইন্সপায়ারিং, কেন বলছি ইন্সপায়ারিং পার্সোনালিটি এমনি বলিনি, কিন্তু বলতে গেলে প্রথমে যখন এই বইটি প্রথম খুললাম, প্রথম কবিতাটি আমার হাতে, আই ওয়াজ জাস্ট থাম্বিং থ্রু, প্রথম কবিতা এলো, লেট আস নট টক,
আমি তাই ভাবছি কি বলবো। প্রথম দেখছি এলো যে লেটাস নট টক, তা বলছি এবার তো লেটাস নট টক দিয়ে যখন উনি বলছেন ওইখানে সিদ্ধার্থবাবু বোধ হয় আছেন না? হ্যাঁ, চোখে আলো পড়ছে বলে অনেককে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আলো নিচেই ঠিক থাকে, ঠিক আলো নিচেই থাকে। তো সব থেকে বড় কথা হচ্ছে বইটির নাম, ওয়ার্ডসওয়ার্থ একটি আছে ইউরো ভিজিটেড, ইউরো আনভিজিটেড, ভিজিটেড অ্যান্ড রিভিজিটেড। সেই একই ইউরোকে তিনবার তিন রকমভাবে দেখা, যখন আনভিজিটেড তখন একরকম মনের অবস্থা, যখন ভিজিটেড তখন কল্পনার সাথে বাস্তবের একটা পরিচিতি ঘটে, আর রিভিজিটেড তখন কি হয়, তখন তাকে নিয়ে ভাবনা চিন্তা যে নলেজ থাকে সেটি তখন উইজডমে পরিণত হয়। এই বইটিতে আমি যখন যতটুকু আমি যে কটি পাতা উল্টানোর সুযোগ ঘটল এই অল্প সময়ের মধ্যে, তাতে দেখলাম এখানে বইগুলোর প্রায় প্রত্যেক পাতাই যতটুকুই পড়লাম পড়ার সুযোগ হয়েছে, এটি খালি জ্ঞান নয়, এটি প্রজ্ঞার কথা আছে। প্রত্যেকটি কবিতার মধ্যে অন্তর্নিহিত অর্থ রয়েছে, নয়তো সাধারণ অনেক সময় মজা করে বলা হয় না আধুনিক কবিতা কীরকম, সব লেখক চতুর্দিকে লিখে এদিক থেকে কিছুটা ডাস্টার দিয়ে মুছে দেবে, ওদিক থেকে ডাস্টার দিয়ে মুছে দেবে, মানে থাকুক বা না থাকুক, বিশেষ করে আরও বেশি আধুনিক হবে যখন সেই কবিতার কোনো মানেই বোঝা যাবে না, তাহলে সেটা তত বেশি ইন্টেলেকচুয়াল বলে আজকাল অনেকে মজা করে বলেন। কিন্তু এই যতটুকু আমি পড়লাম পড়ার সুযোগ ঘটল, প্রত্যেকটি কবিতার প্রত্যেকটি লেখার একটি ডেপথ রয়েছে, গভীরতা রয়েছে, অর্থাৎ জীবনটির তার ভিউজ এবং রিভিউজ দুটোই কিন্তু ঠিক যেরকম ইউর আনভিজিটেড, ভিজিটেড অ্যান্ড রিভিজিটেড, সেই ক্ষেত্রে যে গভীরতা পাওয়া যায় এই বইটি ঠিক যেন আমাদের জিষ্ণুকর্তার, আদরের জিষ্ণুকর্তার, তার যে জীবনের অভিজ্ঞতা, অভিজ্ঞতা তাকে যে প্রজ্ঞা দান করেছে, সেই প্রজ্ঞারই প্রতিফলন এই বইয়ের ছত্রে ছত্রে। শুনলেন সেই অনুষ্ঠান থেকেও কয়েকটি কথা যেমন শুনলেন, এবং তিনিও আজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আগামী 31 জুলাই তিনি শপথ নেবেন এবং অবশ্যই এই সময়ে ত্রিপুরার একজন নাগরিক হিসাবে আরও একটি নতুন দিক সেখানে সকলের কাছে সেখানে উন্মোচিত হলো। এবং গতকাল মধ্যরাতের এই খবর আজ বা গতকাল রাত থেকে সেখানে ছড়িয়ে পড়েছেন, প্রায় প্রত্যেকে তার মতন করে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রী ফোন করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই জিষ্ণুদেব বর্মনকে সেখানে শুভেচ্ছা অভিনন্দন জানান, তার উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করেন প্রত্যেকেই। এবং আমরাও এই অনুষ্ঠান থেকে বলি যে তিনি যে এই রাজ্যকে প্রতিনিধিত্ব করবেন আরও একটি রাজ্যের রাজ্যপাল হিসাবে, এবং ত্রিপুরার সঙ্গে তার নিবিড় সম্পর্ক থাকবে আজ প্রতিক্রিয়ায় বলেছেন, সেদিক থেকে ত্রিপুরার আরও প্রাপ্তি তার মাধ্যমে নিশ্চয়ই আশা করা যায়। এবং আমরা প্রতিদিন যেমন কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করি, আপনাদের প্রত্যেকে নিয়ে কথা বলার চেষ্টা করি, এই আয়োজন থেকেও রাজ্যের প্রথম একজন নাগরিক যিনি রাজ্যপাল হলেন তাকে নিয়ে এই অনুষ্ঠানে আপনারা অনেকেই কথা বলেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজ এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।